আঙ্গুর চোর সোনাছুরি জঙ্গলে টুনি আর মুন্নি নামে অনাথ দুই বোন বাস করত। তারা অনেক গরিব ছিল। তাদের দু বোনের একটা আঙ্গুর বাগান ছিল। সেই বাগানের আঙ্গুর বিক্রি করে তারা তাদের সংসার চালাতো। দিদি দিদি দেখ, এবার আমাদের আঙ্গুরের ফলন কত ভালো হয়েছে। এই আঙ্গুরগুলো বাজারে বিক্রি করলে আমরা অনেক টাকা আয় করতে পারবো রে। হ্যাঁ রে বোন, তুই ঠিকই বলেছিস, আমাদের কষ্টের দিন শেষ হয়েছে। ভাগ্যিস বাবা মা আমাদের জন্য এই জমিটুকু রেখে গিয়েছিল, তাই তো আমরা এত ভালো আঙ্গুর চাষ করতে পেরেছি। এখন শুধু আঙ্গুরগুলো পাকার অপেক্ষা, তারপরেই তো বাজারে বিক্রি করতে পারবো। আচ্ছা রে দিদি, তবে এখন চল আমরা বাড়ি ফিরে যাই। এরপর দু বোন বাড়ি চলে যায়। অন্যদিকে টুনিদের বাড়ির পাশে ইগল নামে এক জমিদারের বাড়ি ছিল। ইগল জমিদারেরও একটা আঙ্গুরের বাগান ছিল, কিন্তু ইগল জমিদার অনেক লোভী ছিল। একদিন ইগল তার প্রহরী কালু কাককে ডেকে বলে, শোন কালু, তুই এখন থেকে আঙ্গুরগুলো ফরমালিন দিয়ে পাকানো শুরু কর, কারণ এখন তো বাজারে কোনো ব্যবসায়ী আঙ্গুর ফল তোলেনি। আমরা যদি এই কাঁচা আঙ্গুর ফলগুলো ফরমালিন জাতীয় ঔষধ দিয়ে তাড়াতাড়ি পাকিয়ে বাজারে বিক্রি করতে পারি, তাহলে আমরা কিছুদিনের মধ্যেই অনেক লাভবান হব, বুঝতে পেরেছিস? ঠিক আছে জমিদার বাবু, আমি এক্ষুনি আঙ্গুর ফলগুলো পাকানোর ব্যবস্থা করছি। এই বলে প্রহরী কালুকা জমিদারের কথা মতো ফরমালিন জাতীয় ঔষধ বাগানের সবগুলো আঙ্গুরের মাঝে স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করে দেয়, আর দুদিনের মধ্যে বাগানের সব আঙ্গুর পেকে যায়। এরপর কালু সেসব আঙ্গুর নিয়ে বাজারে যায়। বাজারে নতুন ফল দেখে সব পাখিরা চড়া দামে আঙ্গুরগুলো কিনতে থাকে। এরপর সেদিন কালুকাকে সব আঙ্গুর বিক্রি হয়ে যায়, আর অনেক টাকা আয় হয়। কালুকাক টাকাগুলো নিয়ে জমিদারের কাছে যায়। জমিদার বাবু, এই নিন আপনার টাকা, আজ সব আঙ্গুর বিক্রি করতে পেরেছি। আরে বাহ, প্রথম দিনেই এত টাকা লাভ হয়েছে। দেখেছিস কালু, বলেছিলাম না তোকে আঙ্গুরের সিজনের আগে আঙ্গুর বিক্রি করলে লাভ হবেই হবে। ঠিক আছে, তুই এখন বাড়ি চলে যা, কাল সকালে ঠিক সময়ে আবার আঙ্গুর নিয়ে বাজারে যাবি, কেমন? আচ্ছা ঠিক আছে জমিদার বাবু। এই বলে কালু কাক চলে যায়। এভাবেই জমিদার ইগল প্রতিদিন কালু কাককে দিয়ে ফরমালিন ভেজালযুক্ত আঙ্গুর বাজারে বিক্রি করত। এভাবেই দিন কাটতে থাকে। একদিন মুন্নি টুনিকে বলে, দিদি আজকাল সবাই তো বাজারে আঙ্গুর বিক্রি করছে, শুধু আমরাই আঙ্গুর বিক্রি করছি না দিদি? মুন্নি, আমরা এখনই কি করে আঙ্গুর বিক্রি করব বলতো? আমাদের আঙ্গুরগুলো তো এখনো কাঁচা আছে, পাকতে আরো বেশ কয়েকদিন সময় লাগবে, আর এটা তো আঙ্গুরের সিজন না বোন। আচ্ছা দিদি, এটা যদি আঙ্গুরের সিজন না হয়, তাহলে বাজারে যারা আঙ্গুর বিক্রি করছে তারা পাকা আঙ্গুর কোথায় পেল দিদি? আরে বোকা, আমাদের জঙ্গলে কিছু অসুখ ব্যবসায়ী আছে যারা ফরমালিন মিশিয়ে আঙ্গুরগুলোকে পাকায়, আর বেশি লাভবান হওয়ার জন্য সিজনের আগে সেগুলোকে বিক্রি করে, বুঝেছিস? কিন্তু আমরা এমনটা কিছুতেই করব না রে বোন, কারণ এসব ফরমালিন ভেজালযুক্ত ফল খেলে তো পাখিরা সবাই অসুস্থ হয়ে পড়বে। তাই আঙ্গুরগুলো পাকার পরে আমরা সতেজ পাকা আর টাটকা আঙ্গুরগুলো বাজারে বিক্রি করব, কেমন? আসলে টুনি অনেক সৎ আর বুদ্ধিমতী পাখি ছিল। সে সব সময় পাখিদের ভালো খারাপ বিবেচনা করে কাজ করত। এভাবেই কিছুদিন কেটে যায়। টুনিদের বাগানের সব আঙ্গুরগুলো পেকে যায়। টুনি মুন্নি দু বোন মিলে একটা ঠেলাগাড়িতে করে কিছু পাকা আঙ্গুর নিয়ে বাজারে যায়। টুনিদের এমন সতেজ টাটকা আঙ্গুর দেখে সব পাখিরাই টুনিদের কাছে আঙ্গুর নিতে ভিড় জমায়। আঙ্গুর নিয়ে যাও আঙ্গুর, পাকা পাকা মিষ্টি মিষ্টি আঙ্গুর, নিয়ে যাও নিয়ে যাও। আরে বা টুনি, তোদের আঙ্গুরগুলো দেখছি বেশ টাটকা, মনে হচ্ছে খেতেও অনেক মিষ্টি হবে, তাই না রে?
হ্যাঁ গো সুখী মাসি, অনেক মিষ্টি খেতে। তুমি একবার খেলে বারবার খেতে চাইবে। ও মা, তাই নাকি রে? দে দে, আমাকে 1 কিলো আঙ্গুর দে তো, আর এই নে টাকা। এরপর সুখী পায়রা আঙ্গুর নিয়ে চলে যায়। এভাবেই সবাই টুনিদের থেকে আঙ্গুর কিনতে থাকে। একসময় টুনিদের খেলাগাড়ির সব আঙ্গুর বিক্রি হয়ে যায়। তারা অনেক টাকা আয় করে। আর দুপুর খুশি মনে বাড়ি চলে যায়। আর অন্যদিকে কালু কাকের সেদিন একটা আঙ্গুরও বিক্রি হয়নি। ডালে ভর্তি আঙ্গুর নিয়ে কালু কাক ইগল জমিদারের কাছে যায়। কিরে কালু, তুই আজ আঙ্গুর বিক্রি করিসনি নাকি? ঝুড়ি সব আঙ্গুরই তো দেখছি রয়ে গেছে। না, মানে ইয়ে জমিদার বাবু, আজ আমি কোনো আঙ্গুর বিক্রি করতে পারিনি, কারণ আজ বাজারে টুনি আর মুনি নামে দুজন আঙ্গুর নিয়ে এসেছিল, আর তাদের আঙ্গুরগুলো টাটকার মিষ্টি হওয়ার কারণে সব পাখিরা তাদের থেকেই আঙ্গুর কিনে নেয়, আমার থেকে কেউ আঙ্গুরই কেনেনি। তুই এসব কি বলছিস কালু? তাহলে তো আমার ব্যবসা ধস নেমে যাবে। না না, কিছু একটা করতেই হবে, যেহেতু ওদের আঙ্গুরগুলো গাছ পাকা তাই ভালো বিক্রি হচ্ছে, তাই না? আমাকে এমন কিছু করতে হবে যাতে ওদের আঙ্গুর দিয়ে আমি লাভবান হতে পারি। এই বলে জমিদার ইগল ভাবতে থাকে, আর ভাবতে ভাবতে একটা বুদ্ধি বের করে। পেয়েছি একটা বুদ্ধি। শোন কালু, তুই প্রতিদিন টুনিদের বাগান থেকে আঙ্গুর চুরি করবি 3 ঝুড়ি করে, আর সেগুলো বাজারে বিক্রি করবি। সব আঙ্গুর চুরি করলে তো ওরা বুঝতে পারবে, তাই প্রতিদিন কম কম করে চুরি করতে হবে, বুঝেছিস? জমিদার বাবু, আপনার বুদ্ধিটা বেশ ভালোই, তবে আজ রাত থেকেই আমি কাজ চালিয়ে দেই, কি বলুন? এই বলে কালু কাক জমিদারের কথা মতো রাতের বেলা 3 ঝুড়ি করে টুনিদের বাগান থেকে আঙ্গুর চুরি করত, আর পরের দিন সকালবেলা সেগুলো বাজারে বিক্রি করত। আর এদিকে কালু কাক চুপি চুপি টুনিদের ঠেলাগাড়ির আঙ্গুরগুলোতেও ফরমালিন মিশিয়ে রাখত, যাতে করে তাদের আঙ্গুর কেউ না কেনে। কি রে টুনি, আজকাল কি তোরা আঙ্গুরের মাঝে ফরমালিন মেশাচ্ছিস নাকি? হ্যাঁ, কি বিচ্ছিরি গন্ধ! এই এই চলো সবাই, আমরা ওই কালো দাদার দোকান থেকে আঙ্গুর কিনে নেই, টুনির আঙ্গুর খেলে আমরা আবার অসুস্থ হয়ে পড়বো, চলো চলো। এই বলে সবাই কালু কাকের দোকান থেকে আঙ্গুর কিনতে থাকে। এদিকে টুনির বেচাকেনা একদম বন্ধ হয়ে যায়, আর ওদিকে টুনির বাগানের আঙ্গুরও কমতে থাকে। এইসব দেখে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। এসব আমাদের সাথে কি হচ্ছে বোন বলতো? এদিকে আমাদের আঙ্গুরে কে যেন ফরমালিন মিশাচ্ছে, আবার আমাদের এখন তেমন বেচাকেনাও নেই, কিন্তু তবু আমাদের বাগানের আঙ্গুরগুলো কমছে কেন বলতো? দিদি, আমার তো ওই শয়তান কালু কাককে সন্দেহ হচ্ছে, আমার মনে হয় ওই এসব করছে। আমার বাগানের আঙ্গুর চুরি করা বের করছি। এই বলে টুনি আর মুন্নি একটা বুদ্ধি করে, আর রাতে তারা একটা জাল নিয়ে তাদের আঙ্গুর বাগানের পাশে লুকিয়ে পড়ে। এরপর গভীর রাতে কালু কাক যখন তাদের বাগানের আঙ্গুর চুরি করতে আসে, তখনই টুনি কালু কাকের ওপর জাল ফেলে তাকে ধরে ফেলে। এই তো আঙ্গুর চোরকে ধরে ফেলেছি, তোর তো সাহস কম নয় কালু? তুই আমাদের বাগানের আঙ্গুর চুরি করিস, আমাদের আঙ্গুর চুরি করে বাজারে বিক্রি করিস, আর আমার ঠেলাগাড়ির আঙ্গুরে ফরমালিন মিশিয়ে পাখিদের কাছে আমাকে খারাপ বানানো, তাই না? তোকে তো আজ আমি পুলিশে দিবই দিব। না না, আমাকে পুলিশে দিও না, আমি এসব করিনি, এসব জমিদার বাবুর কথাই করেছি, আমাকে ছেড়ে দাও। এমন সময় কালুকে খুঁজতে খুঁজতে সেখানে ইগল জমিদার চলে আসে। এ কি, তোমরা আমার প্রহরীকে ধরে রেখেছো কেন? ছেড়ে দাও বলছি ওকে, আসলে ওর কোনো দোষ নেই, আমি ওকে চুরি করতে বলেছিলাম। ও আচ্ছা, আপনি তাহলে সেই ইগল জমিদার, আর আসল আঙ্গুর চোর আপনি, তাই না? আমি জঙ্গলের সবাইকে বলে দিব যে আমাদের জঙ্গলের জমিদার একজন আঙ্গুর চোর, এটাই হবে আপনার উপযুক্ত শাস্তি। না না টুনি, তুমি এমনটা করো না,
তাহলে জঙ্গলে আমার কোনো মানসম্মান থাকবে না, সব একেবারে ধুলোই মিশে যাবে। তুমি যা বলবে আমি তাই মেনে নিব, তবুও কাউকে কিছু বলো না। ক্ষমা করে দাও টুনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনাকে এক শর্তেই ক্ষমা করতে পারি, যদি আপনি ফলের মধ্যে ফরমালিন জাতীয় ঔষধ মেশানো বন্ধ করেন আর সৎ ব্যবসায়ী হন। টুনির কথা মতো ঈগল জমিদার রাজি হয়ে যায় আর টুনিও কালুকে ছেড়ে দেয়। তারপর থেকে ঈগল আর কোনোদিন অসৎ কাজ করেনি আর টুনি মুন্নি দুই বোন আবার আগের মতো আঙ্গুর বিক্রি করে সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।